প্রিয় দর্শক, ইন্ডিয়ান আঁখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি গোপাল বেরা আপনাদের স্বাগত জানাই। এই প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা আমার সঙ্গে আছেন। সত্যিকারের এবং বাস্তবমুখী আলোচনার লক্ষ্যে এই চ্যানেলটি তৈরি করা হয়েছে। আজকের আলোচনায় ট্রাস্ট রেজিস্ট্রেশন সম্পর্কিত একটি বিশেষ প্রতিবেদনে আমি আপনাদের সঙ্গে। ট্রাস্ট মানেই আমাদের মনে পড়ে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 সালের কথা। 1882 সালে ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট প্রথম কিন্তু এখানে লাগু হয়। তখন যদিও আমাদের দেশ পরাধীন ছিল, পরবর্তীকালে এই আইনটা অ্যামেন্ডমেন্ট করে করে একটা জায়গায় এখন পৌঁছে গেছে। কিন্তু ট্রাস্টগুলো যে রেজিস্ট্রেশন হয় এগুলো কিন্তু সম্পূর্ণভাবে স্টেটের এখতিয়ারে হয়, মানে রাজ্যের যে ট্রাস্ট অ্যাক্ট সেই অ্যাক্টেই কিন্তু রেজিস্ট্রেশনগুলো এই মুহূর্তে কিন্তু চলছে। যেমন ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, যেহেতু আমরা পশ্চিমবাংলায় আছি এবং পশ্চিমবঙ্গের কথা বেশি চিন্তা করি, সেই পশ্চিমবঙ্গের যে অ্যাক্ট সেই অ্যাক্টটা হচ্ছে নাম হচ্ছে রুলস 43, ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার রুলস 1962 অ্যাক্ট, সেই অনুসারেই কিন্তু এখানে ট্রাস্টগুলো রেজিস্ট্রেশন হয়। তো ট্রাস্ট তিন ধরনের সাধারণত হয়। একটা হচ্ছে টোটালি হচ্ছে ধর্মীয় ট্রাস্ট, মানে রিলিজিয়াস ট্রাস্ট। একটা আছে চ্যারিটেবল ট্রাস্ট, মানে আপনি যদি সামাজিক কোনো দাতব্যমূলক বা পরিষেবামূলক কাজ করেন সেটাকে বলা হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট। আর একটা ট্রাস্ট হয় সেটা মিক্সিং ট্রাস্ট, মানে আপনি ধর্মীয় কাজ করবেন আবার চ্যারিটেবলও কাজ করবেন, সেটাকে বলা হচ্ছে রিলিজিয়াস কাম হচ্ছে চ্যারিটেবল ট্রাস্ট। এই তিন ধরনের কিন্তু ট্রাস্ট মূলত হচ্ছে রেজিস্ট্রেশন হয়। এবার রেজিস্ট্রেশনগুলো আপনি কোথায় করবেন? রেজিস্ট্রেশন আপনি স্টেট অ্যাক্টে আপনি তিন জায়গায় করতে পারেন। এক হচ্ছে করতে পারেন আপনার ব্লকে, যেখানে জমিন জায়গা আপনার রেজিস্ট্রি হয় সেই ধরনের সাব রেজিস্ট্রার অফিসে আপনি করতে পারেন, যেটাকে বলা হয় এডিএসআর, মানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, যেখানে বসেন সেই প্রত্যেক ব্লকেই আছে সেই ব্লকেও আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। এছাড়াও আপনি করছেন ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার, যেখানে বসেন ডিএম অফিসের সংলগ্ন যে এরিয়াতে আছে সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার বলা হচ্ছে ডিএসআর, তো ওখানেও আপনি কিন্তু করতে পারেন। এছাড়াও আপনি কলকাতা থেকে করতে পারেন, যেটাকে বলা হচ্ছে এআরএ, অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স, সেখানেও করতে পারেন। কিছু কিছু জেলাতে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার 1 আছে, 2 আছে, 3 আছে, আবার কিছু কিছু কলকাতাতে যেমন এআরএ 2 আছে, 1 আছে, 3 আছে, এভাবে আছে, যে কোনো এআরএ আপনি করতে পারেন, মিনস অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স, আপনি এই রেজিস্ট্রেশনটা করে নিতে পারেন। প্রশ্ন হচ্ছে কে কোথায় করবে? আপনি যে ব্লকে আছেন সেই ব্লকে আপনি করতে পারেন, যেটা বলা হচ্ছে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার সেই জায়গায় আপনি করতে পারেন, কিংবা আপনি আপনার জেলাতে করতে পারেন, যেটা ডিএসআর, মানে অফিস অফ দ্য ডিএসআর, যেখানে আপনি করতে পারেন তো ডিএসআরেও করতে পারেন, কিংবা আপনি কলকাতায় গিয়ে করতে পারেন, মানে যে ট্রাস্টের রেজিস্ট্রেশন অফিস যেখানে আছে সেই ব্লকেও করতে পারেন, সেই জেলায়ও করতে পারেন, আবার কলকাতায় গিয়েও করতে পারেন। তিনটি জেলায় জায়গায় কিন্তু আপনি ট্রাস্ট রেজিস্ট্রেশন করেন। কিন্তু আপনি যদি যে ব্লকে আছেন যদি পাশের ব্লকে বা অন্য কোনো ব্লকে রেজিস্ট্রেশন করবেন তাহলে কিন্তু ওনারা করবেন না, মানে যে ব্লকের রেজিস্টার্ড ট্রাস্ট সেই ব্লকেই করতে পারবেন, কিংবা সেই জেলায় করতে পারবেন, কিংবা আপনি কলকাতায় গিয়ে আপনি করতে পারেন, অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্সে গিয়েও করতে পারেন। এছাড়াও একটা আর একটা জায়গা আছে, সেটা হচ্ছে দিল্লি, নিউ দিল্লিতে সাব রেজিস্ট্রার আছে আইএক্স, যেটা সেখানে গিয়েও কিন্তু আপনি করতে পারেন। সারা ভারতবর্ষের যে কোনো জায়গার বা যে কোনো রাজ্যের যে কোনো ব্লকের রেজিস্ট্রেশন নিউ দিল্লি থেকেও করা যায়, আবার আপনি যে ব্লকের রেজিস্ট্রেশন অফিস আছে সেই ব্লকে করতে পারেন, কিংবা আপনি আপনার জেলাতে করতে পারেন, তো অফিস অফ দ্য ডিএসআর যেটাকে বলা হয়েছে ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার ওখানে করতে পারেন, কিংবা কলকাতায় করতে পারেন অ্যাডিশনাল রেজিস্ট্রার অফ অ্যাসুরেন্স ওখানে করতে পারেন। তো এই চার জায়গায় কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশন আপনি যে জায়গায় করুন না কেন, ভ্যালিড কিন্তু সব জায়গায় সমান। ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882 মোতাবেক যে কোনো জায়গায় আপনি রেজিস্ট্রেশন করুন তার কিন্তু মূল্য সব জায়গায় সমান। এবারে প্রশ্ন হচ্ছে আপনি যে ট্রাস্ট ডিডটা তৈরি করেছেন সেই ডিডটা কীভাবে, মানে গঠনতন্ত্র কীভাবে তৈরি করেছেন, তার উপর নির্ভর করছে এই ট্রাস্টের হচ্ছে মূল্য কতটা আছে। সুতরাং ভালো কোনো সিএ, ভালো কোনো ডিড আন্ডাররাইটার বা ডিড রাইটারকে দিয়ে আপনি কিন্তু ডিড তৈরি করবেন। কেন এখনকার যা নিয়মকানুন আছে সেই নিয়মকানুনে
ডিডে কিন্তু সব রকম ক্লজ যেন থাকে, ডিজে ডিডে যদি ক্লজ কোনো ভুলভাল থাকে বিভিন্ন প্রজেক্ট পেতে যেমন সমস্যা হবে, বিভিন্ন যে অ্যাডিশনাল রেজিস্টার আমাদের রেজিস্ট্রেশন করতে হয় 12A, 8TG, FCRA এই ধরনের গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু বাধার সম্মুখীন হয়ে যাবেন, এই কথাটা কিন্তু আপনি মাথায় রাখবেন। তো এখানে ট্রাস্ট যে ডিডটা তৈরি হয় সে ডিডটা তৈরি করার সময় কয়েকটা পয়েন্ট কিন্তু খুব মাথায় রাখবেন, এটা আছে কিনা দেখে নেবেন। গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করতে যাচ্ছি। যেমন ধরুন ট্রাস্টের যে বডি তৈরি হয় বা ট্রাস্টি যে মেম্বার হয় সেই মেম্বারটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একজন থাকবে ফাউন্ডার কাম সেটেলার এবং ওনাকে অন্য কোনো পোস্ট দিতে পারেন, চেয়ারম্যান করতে পারেন, ওনাকে সেক্রেটার করতে পারেন, আদার্স কোনো পোস্ট করতে পারেন, কিন্তু উনি হবেন ফাউন্ডার কাম সেটেলার, উনি হবে ট্রাস্টের হচ্ছে যে দলিল বা ডিডে যে ব্যক্তিগুলো বা মেম্বার হিসেবে থাকবে তার এক পক্ষ বা ফার্স্ট পার্টি উনি। সেকেন্ড পার্টি হিসেবে কি থাকবে, আদার্স যারা মেম্বার আছেন ট্রাস্টি মেম্বার সেই মেম্বারগুলো থাকবে সেকেন্ড পার্টিতে, মানে ফার্স্ট পার্টি থাকবেন ফাউন্ডার কাম সেটেলার, ওনাকে আদার্স কোনো পোস্টও আপনি দিতে পারেন, তার সঙ্গে সেকেন্ড পার্টিতে আদার্স যতজন মেম্বার থাকবে তারা। এবারে ট্রাস্টের হচ্ছে টোটাল মেম্বার কত হবে, ট্রাস্টি যে বডি সেই বডিতে মেম্বার থাকবে কিন্তু তিনজন থাকবে, দুজন মিলেও অনেকে করে তাতে আইনত অনেক সমস্যা থাকে, বিভিন্ন প্রজেক্ট পেতে গেলে অনেক সমস্যা হয়, একই ব্যক্তিকে আপনাকে দুটো পোস্ট দিয়ে এই ধরনের বডি তৈরি করতে হবে। এই জন্য আপনারা সবসময় কী করবেন, দুজন মিলে ট্রাস্ট করার পক্ষপাতী থাকবেন না, মিনিমাম তিনজন মিলে ট্রাস্ট করবেন। এবং যদি আপনি মনে করেন যে ট্রাস্টি বডি অনেকজন মিলে করব, মানে চার পাঁচজন ছজন মিলে করবেন, তাহলে কিন্তু আলাদা করে গভর্নিং বডি তৈরি করে নেবেন, মানে একজনকে সেক্রেটার করলেন, একজনকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি করলেন, একজনকে প্রেসিডেন্ট করলেন, একজনকে ভাইস প্রেসিডেন্ট করলেন, একজনকে ট্রেজারার করলেন, আদার্স আরও যদি বেশি থাকে তাহলে যে সাধারণ হচ্ছে ট্রাস্টি মেম্বার হিসেবে তাদেরকে পোস্ট দিয়ে দিবেন, মানে একটা গভর্নিং বডি তৈরি করে নেবেন ট্রাস্টি বডিতে যদি পাঁচজনের বেশি মেম্বার থাকে। বা আপনি বডি নাও করতে পারেন, একজন ফাউন্ডার কাম সেটেলার থাকলো, বাকি সবাইকে প্লেন ট্রাস্টি বডি হিসেবে রেখে দিতে পারেন। এটা হলো ট্রাস্টি বডি ফরমেশান হলো, এবং সেখানে ট্রাস্টি বডিতে এটা মেনশান করতে হবে। এবং প্রথমের দিকেই তো প্রথমের দিকে এই ধরনের বেশ কিছু পয়েন্ট আছে যে পয়েন্টটাকে আপনাকে সচেতনভাবে করতে হবে, ট্রাস্টি এই জন্য বডি হবে। এর মধ্যে কিছু ক্লজ আছে, ক্লজগুলো কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। যেমন ধরুন আপনাকে ডেফিনেশন অফ অ্যান এন্টারপ্রেনারশিপ বলে একটা কর্জ থাকে, সেই ক্লজের মধ্যে ট্রাস্ট সম্পর্কিত সামান্য কিছু বিস্তারিত বিবরণ আপনাকে দিতে হবে। এছাড়াও এরিয়া অফ অপারেশন অফ দ্য ট্রাস্ট, যেটা বলতে যাচ্ছিলাম এরিয়া অফ অপারেশন ট্রাস্ট, আপনাকে কিন্তু ওখানে ঠিক করে মেনশন করতে হবে। আপনি যদি ব্লকের মধ্যে কাজ করেন ওখানে আপনাকে, আপনি ব্লক কিংবা কোনো বিশেষ গ্রামে কাজ করেন সে গ্রামের নাম কিন্তু ওখানে মেনশন করতে হবে। আপনি যদি সারা জেলা ছড়িয়ে কাজ করেন তাহলে এরিয়া অফ দ্য ট্রাস্টে ওই ক্লজে কিন্তু আপনাকে সারা জেলার কথা বলতে হবে। যদি সারা রাজ্য জুড়ে কাজ করেন তাহলে হোল রাজ্য বা কয়েকটা রাজ্য মিলে যদি কাজ করেন রাজ্যগুলোর নাম মেনশন করে সে এরিয়া অফ অপারেশন অফ দ্য ট্রাস্টে কিন্তু ওইগুলো মেনশন করে দেবেন। এবং সারা ভারতবর্ষব্যাপী যদি আপনি কাজ করেন তো এরিয়া অফ দ্য ট্রাস্টে কিন্তু ওই জায়গাটা দেবেন, ওই জায়গাটা যেভাবে দিবেন আপনার ট্রাস্টের কিন্তু মুভমেন্ট বা গতিবিধি কিন্তু তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটা কিন্তু সচেতনভাবে আপনাকে করতে হবে। সুতরাং দিল্লি থেকে আপনি ধরুন রেজিস্ট্রেশন করলেন কিন্তু এরিয়া অফ অপারেশনে আপনার ব্লকে শুধু নাম দিয়ে দিলেন, তাহলে কিন্তু এখানে আপনার কিন্তু অনেকটা হচ্ছে সমস্যা হবে। তো সেই জায়গাটা কিন্তু আপনি মাথায় রেখে কিন্তু আপনি ট্রাস্টটা রেজিস্ট্রেশন করবেন। তো এটা একটা গেল এরিয়া অফ অপারেশন, একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, ও পয়েন্টটা অবশ্যই আপনাকে রাখতে হবে। এছাড়াও একটা গুরুত্বপূর্ণ আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যেটা কিন্তু ট্রাস্টের ডিড বা দলিল তৈরি করার সময় এটা কিন্তু সচেতন থাকবেন। যেমন ধরুন অবজেক্টিভের যে পয়েন্টগুলো আছে, 1, 2, 3, 4, 5 করে যে অবজেক্টিভগুলো, তার মধ্যে যে ভিশন বা যে মিশন নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আপনি ট্রাস্টটা করেছেন সেই উদ্দেশ্যগুলো প্রথম 4-5টা পয়েন্টের মধ্যেই দেবেন, বাকি অ্যাডিশনাল অবজেক্টিভ হিসেবে আদার্স বিভিন্ন সামাজিক কাজ কিংবা যদি ধর্মীয় আপনি ট্রাস্ট করেন সেই কাজগুলো করার জন্য কিন্তু আদার্স অবজেক্টিভগুলো অ্যাডিশনাল অবজেক্টিভগুলো পরবর্তীকালে দেবেন, মেন যে অবজেক্টিভগুলো কিন্তু আপনাকে প্রথমের দিকে রাখতে হবে। এটা হচ্ছে বিষয় অবজেক্টিভটা এই জন্য সচেতনভাবে করবেন। যদি আপনি আলাদা করে কোনো কমিটি তৈরি করেন, ধরুন অ্যাডভাইজরি কমিটি করলেন কিংবা আদার্স কোনো মেম্বারশিপ আপনি অ্যাড করাবেন, জেনারেল মেম্বার কোনো অ্যাড করাবেন এবং তাদের আলাদা করে যদি ক্লাসিফিকেশান করেন তাহলে মেম্বারশিপ বলে একটা ক্লজ দেবেন যেখানে আপনি লাইফ টাইম মেম্বার দিলেন, কি 1 ইয়ার মেম্বার দিলেন, 5 ইয়ার্স মেম্বার দিলেন, অনারেবল মেম্বার দিলেন, এই ধরনের বিভিন্ন টাইপের মেম্বারশিপ আপনি অ্যাড করাতে পারেন। এবং তাদের মেম্বারশিপদের কার কোন মেম্বারের কতটা অধিকার, কোন কন্ডিশনে তাকে মেম্বারশিপ হিসেবে আপনি জয়েন করাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু অত্যন্ত সচেতনভাবে কিন্তু ট্রাস্ট ডিডে মেনশন করবেন।
না হলে পরবর্তীকালে ট্রাস্টে কিন্তু মেম্বারশিপ অ্যাডমিশন করাতে গিয়ে গিয়ে কিন্তু অনেকটা সমস্যা হবে, আইনত অনেক সমস্যাগুলো আছে। এছাড়াও আরেকটা বিষয় আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যেমন পাওয়ার অফ দ্য ট্রাস্টি, এই ক্লজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লজ। ট্রাস্টি যারা বডি আছে বা ট্রাস্টি যারা মেম্বার আছেন, তো ট্রাস্টি ডিডের মধ্যে যাদের নাম মেনশন করা আছে, কার কি পাওয়ার থাকলো, যদি কোনো আপনি গভর্নিং বডি তৈরি করে দেন, সেক্রেটার, প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার কিংবা সাধারণ যদি আপনি ট্রাস্টি মেম্বার হিসেবে সবাইকে রাখেন, কার কি পাওয়ার আছে, পাওয়ার অফ ডিউটি বলে ওখানে কিন্তু একটা পয়েন্ট কিন্তু আপনাকে রাখতে হবে। এছাড়াও আরও অনেকগুলো পয়েন্ট আছে, সব কিছু আলোচনা করতে গেলে এক ঘন্টারও বেশি সময় লাগবে, কিন্তু এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে এগুলো বোঝানো মুশকিল আছে বা বলা মুশকিল আছে। তো আমি সংক্ষেপে আর একটা দুটো গুরুত্বপূর্ণ ভাইটাল পয়েন্টের কথা আমি আলোচনায় করে দিচ্ছি। যেমন ধরুন আপনার এখানে ডিজলিউশন ক্লজ, ডিজলিউশন ক্লজ বলে একটা গুরুত্বপূর্ণ ক্লজ আছে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এই ক্লজটা কিন্তু ট্রাস্টি ডিডের মধ্যে আছে কিনা। মানে ডিজলিউশন ক্লজ মানে এটা কি ক্লজ, এই এই ক্লজ অনুযায়ী আপনাকে লিখতে হবে কি কারণে এই ট্রাস্টটা আপনি যদি বন্ধ হয়ে যায় কোনো দিন, তো বন্ধ করার পদ্ধতি কী, তো তার যে স্থাবর অস্থাবর যা সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো বন্ধ হওয়ার পরে কোথায় যাবে, কিভাবে সেটা কনভার্টেড হবে, সেই যে পদ্ধতিগুলো সেটা হচ্ছে ডিজলিউশন ক্লজে কিন্তু উল্লেখ করা থাকে। সেটা কি কারণে একটা ট্রাস্ট ডিজলিউশন হয় বা বন্ধ হয় সেই কারণটা ওখানে যেমন মেনশান করতে হবে, তার সঙ্গে আপনাকে মেনশান করতে হবে বন্ধ হয়ে যাওয়ার পরে তার স্থাবর অস্থাবর সম্পত্তি কনভার্টেড কিভাবে আপনি করবেন, ডিজলিউশন ক্লজে অবশ্যই কিন্তু আপনাকে এটা মেনশান করতে হবে। এছাড়াও ইরেভোকেবল ক্লজ বলে একটা ক্লজ আছে, খুব গুরুত্বপূর্ণ ক্লজ আছে, ওই ক্লজটাও কিন্তু আপনাকে কিন্তু রাখতে হবে, ওই ক্লজটা কিন্তু অবশ্যই আপনি ইরেভোকেবল ক্লজ কিন্তু ট্রাস্ট ডিডের মধ্যে কিন্তু আপনি রাখবেন। এছাড়াও ভ্যাকেন্সিজ অফ দ্য বোর্ড মেম্বার, এই ধরনের একটা ক্লজ অবশ্যই একটা একটা গুরুত্বপূর্ণ ক্লজ, এই ক্লজটাও কিন্তু অবশ্যই রাখবেন। মানে একটা ট্রাস্টি মেম্বার কখন ভ্যাকেন্ট হয়ে যাবে, বা তাকে আপনি আইন দিয়ে তাকে সরিয়ে দিতে পারেন, কিংবা সে কখন এখান থেকে সরে যাবে, এবং সরে গেলে ওই পদটা হচ্ছে পোস্টটা সম্পূর্ণভাবে খালি বা ভ্যাকেন্ট হয়ে গেছে, সেই ভ্যাকেন্ট পোস্টটা পূরণ করার জন্য কি পদ্ধতি আছে, ওই ক্লজের মধ্যে কিন্তু পুরোটাই মেনশন থাকবে। মানে একজন ট্রাস্টি মেম্বার কি কারণে রিমুভ হয়ে গেলে সেই পোস্ট হচ্ছে ভ্যাকেন্ট হয়ে গেল, এবং সেই ভ্যাকেন্ট পোস্টটা কিভাবে আপনি পূরণ করবেন সেটা কিন্তু ক্লিয়ারভাবে কিন্তু ডিডের মধ্যে আপনাকে মেনশান রাখতে হবে। এই ধরনের অনেকগুলো ক্লজ, গুরুত্বপূর্ণ ক্লজ আছে, যে ক্লজগুলো কিন্তু অত্যন্ত সচেতনভাবে কিন্তু আপনি কিন্তু ট্রাস্টি ডিডের মধ্যে রাখবেন। ট্রাস্ট ডিডের মধ্যে এই ধরনের ক্লজ যদি না রাখেন, পরবর্তীকালে বিভিন্ন রেজিস্ট্রেশন বা বিভিন্ন কাজ করতে গেলে সমস্যা আসবে, এবং বারে বারে আপনাকে কিন্তু এই ট্রাস্টের যে দলিল বা ডিডটা কিন্তু আপনাকে অ্যামেন্ডমেন্ট বা রেক্টিফিকেশন করাতে হবে, যেটা অনেকটাই হচ্ছে হেডেকের কাজ এবং অনেকটাই জটিল কাজ। সুতরাং এটা কিন্তু মাথায় রেখে অবশ্যই আপনারা ট্রাস্ট ডিড করবেন। ট্রাস্ট ডিড পাওয়ার পরে যে কোনো সেবামূলক কাজ আপনি করতে পারবেন, ধর্মীয় ট্রাস্ট করতে পারেন, আপনি চ্যারিটেবল ট্রাস্ট করতে পারেন, কিংবা এমন ধরনের ট্রাস্ট করলেন যেখানে ধর্মীয় এবং চ্যারিটেবল দুটো কাজই আপনি সমানভাবে সমান্তরালভাবে চালাবেন, সেই ধরনের কাজও কিন্তু আপনি করতে পারেন। তো ট্রাস্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ এনটিটি, সেকশন 8 যে ধরনের গুরুত্বপূর্ণ একটা এনটিটি, ট্রাস্টও একটা গুরুত্বপূর্ণ এনটিটি এবং সোসাইটিও একটা গুরুত্বপূর্ণ এনটিটি, এটাই কিন্তু মাথায় রেখে আপনারা অবশ্যই ট্রাস্ট ডিড করবেন। তো আজকে প্রতিবেদন এইটুকু, এই পর্যন্ত। এই ধরনের আরও প্রতিবেদন পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, কিংবা আলাদা করে যদি আমার সঙ্গে মিটিং করতে চান আপনাকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে হবে। আমার নিজস্ব যে ওয়েবসাইট আছে www.ashadeeppsc.com, এই ওয়েবসাইটে প্রত্যেক সপ্তাহে প্রকাশ হয় আগামী সপ্তাহে মিটিং শিডিউল কী আছে এবং মিটিংয়ের লোকেশান কী আছে, ওয়েবসাইটেই কিন্তু এটা শো করছে। আপনাকে অবশ্যই অনলাইনেই কিন্তু মিটিং আপনাকে কিন্তু বুক করে দিতে হবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের প্রতিবেদন এই পর্যন্ত, খুব শীঘ্রই দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ দ্বিতীয় প্রতিবেদন নিয়ে। নমস্কার নেবেন, জয় হিন্দ, জয় ইন্ডিয়া।